হুগলির চন্দননগর সুপার স্পেশালিটি হাসপাতালের এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে। ঘটনার সূত্রপাত 11ই সেপ্টেম্বর। অভিযোগ, হাসপাতালের আউটডোরে এক রোগিনীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হয়। গত জুন মাসে মেয়াদ ফুরিয়েছে এই ওষুধের। পরদিন হাসপাতালে গিয়ে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ জানায় রোগিনীর পরিবার। মুখ্যমন্ত্রীর অফিসিয়াল পেজে ট্যাগ করে হাসপাতালে প্রেসক্রিপশন এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধের ছবি পোস্ট করেন বিজেপি রাজ্য সভাপতি। লেখেন, তৃণমূল বাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। চন্দননগর সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীদের মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হচ্ছে। জীবনকে ঝুঁকির মুখে ফেলার দায় কে নেবে? ঘটনা জানাজানি হতেই নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য দফতর। শোকজ করা হয়েছে চন্দননগর সুপার স্পেশালিটি হাসপাতালে ফার্মাসিস্টকে। প্রতি মাসের লাস্ট দিন আমরা সমস্ত মেডিসিনগুলো ফিজিক্যালি ভেরিফিকেশন করে তারপরে কিন্তু ওটা ডিস্ট্রিবিউশনের জন্য যায়। এটা খুবই বড় গ্রস নেগলিজেন্স। এটা যদি হয়ে থাকে এটা গ্রস নেগলিজেন্স। এটাই মানে সত্যতাটা জানার জন্যই আমাদের যিনি স্টোরের যিনি নোডাল উনি যাবেন আজকে ওখানে কিন্তু এটা তদন্ত করার জন্য। রোগীদের জীবন নিয়ে ঝিনিমিনি খেলছে এই সরকার। আমাদের রাজ্য সভাপতি চন্দননগর হাসপাতাল নিয়ে টুইট করেছে, হয়তো দেখা যাবে কয়েকজনকে অপসারণ করছে, কাউকে শোকজ দিচ্ছে। বাস্তবে যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে সেটা এখন ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে রাজ্য সরকার। যেটা কোনো চক্রান্ত হতে পারে সেটা দেখুক, সেটা তদন্ত হোক। তদন্ত করলে তার রিপোর্ট পাওয়া যাবে, রিপোর্ট পেলে তখন জানতে পারবো, জিনিসটা পরিষ্কার হবে। ঘটনায় হাসপাতালের সুপারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সৌরভ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।